ডাক্তারের পরামর্শ ছাড়াই বাংলাদেশে অ্যান্টিবায়োটিক সেবন অনেকটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের মতে ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়া কোনো ধরনের অ্যান্টিবায়োটিক সেবন উচিত নয়। বাংলাদেশের আইনেও বলা আছে ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করতে পারবেন না দোকানিরা। কিন্তু কে শুনে কার কথা? দোকানিরা যেমন অবাধে বিক্রি করেন, তেমনি রোগী নিজেও মাঝে মাঝে নিজের ধারণা থেকে নানা রকম অ্যান্টিবায়োটিক সেবন করে থাকেন। এমনকি সামান্য জ্বরসর্দিতেও অ্যান্টিবায়োটিক সেবন বেড়ে গেছে উদ্বেগজনক হারে। মঙ্গলবার এ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বৈঠকে বসেন সংশ্লিষ্টরা। বৈঠক শেষে মন্ত্রী বলেন, অ্যান্টিবায়োটিকের ব্যবহার সংক্রান্ত নতুন আইন করছে সরকার। প্রেসক্রিপশন ছাড়া ওষুধ অ্যান্টিবায়োটিক পৃথিবীর কোথাও ব্যবহার হয় না, বিক্রিও হয় না, ফার্মেসি এটা দেয়ও না। কিন্তু আমাদের দেশে দেখা গেছে ফার্মেসিতেও ওভার দি কাউন্টার সেল, আইনেরও একটু অভাব রয়েছে। একটা কঠিন আইন, যেটা আইন এখন প্রণয় অপেক্ষায় আমরা আছি। অ্যান্টিবায়োটিকের ভুল ব্যবহার বা নির্ধারিত ডোজ পূর্ণ না করলে অনেক ক্ষেত্রে শরীরে এর বিরূপ প্রতিক্রিয়া হয়। এমনকি যে ওষুধ 5 বা 7 দিন খাওয়ার কথা তা 2-3 দিন খাওয়ার পর বন্ধ করে দিলে সেই রোগ পুনরায় ফিরে আসার সুযোগও থাকে। তাই ব্যবস্থাপত্রে যত দিনের জন্য সেবনের কথা বলা আছে ততদিনই তা খাবার পরামর্শ দিয়েছেন মন্ত্রীও। তিনি আরও বলেন, রোগী, স্বজন, ওষুধ বিক্রেতা সহ সবাইকে সতর্ক করতে অ্যান্টিবায়োটিক ওষুধের প্যাকেটের গায়ে লাল রং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। অ্যান্টিবায়োটিক্সের যে যত্রতত্র ব্যবহার কারণে অনেক একটি বড় জনসংখ্যা তাদের মধ্যে অ্যান্টিবায়োটিক্স বিশেষ বিশেষ রোগে আর কার্যকারী হয় না। মৌসুমের শেষে এসেও ডেঙ্গুর প্রকোপ না কমায় সবাইকে সতর্ক থাকতে আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। আমাদের সিটি কর্পোরেশন এবং পৌরসভাকে আমরা আহ্বান করব, তারা জানে বেশি করে ভালো করে স্প্রে করে। হাতিক রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা।